হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এর নিউ লেসন স্পোকেন ইংলিশ বা বিগিনার্স আম দিলীপ আর তোমরা দেখছো মাস থেকে কি পাঠশালা ওয়ার ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে আচ্ছা বন্ধুরা আমরা আমাদের প্রাথ্যিক জীবনে ডেলি লাইফে বিভিন্ন ঘটনাতে বিভিন্ন সিচুয়েশানে আমরা খুব বিজি হয়ে থাকি চারপাশে মানুষের সাথে ফ্যামিলি মানুষের সাথে কথা বলা তাদের সাথে টাইম স্পেন্ড করার সময়ের কিন্তু খুব বড় অভাব হয়ে যায় আমাদের কাছে হয়তো বন্ধুরা তোমাকে মুভি দেখতে যেতে বলো তুমি বলো না আমি বিজি আছি আমি হোমওয়ার্ক করছি কিংবা আমি বিজি আছি আমি প্রজেক্ট ওয়ার্ক করছি কিংবা আমি অফিসে প্রচণ্ড কাজে বিজি আছি কিংবা আমি বিজি ছিলাম তাই জন্য ফোনটা ধরতে পারিনি সো সবসময় আমরা আমাদের নিজেদের এই কাজের ব্যস্ততাকে বিজি এই শব্দটা দিয়ে বারবার কথাটা বলি কিন্তু অনেক সময় এই বিজি শব্দটা একটু বোরিং হয়ে যায় শব্দটা ইউনো অনেক বেশি একঘেয়ে শোনায় তাই আজকে ভিডিওতে আমরা এমন কিছু ইন্টারেস্টিং ফ্রেজেস শিখবো যেগুলো তোমরা ইংরেজিতে তোমাদের ডেইলি স্পোকেন ল্যাঙ্গুয়েজে স্পোকেন ইংলিশে বলতে পারো বিজি কথাটা না বলে তোমরা হয়তো সত্যি খুব ব্যস্ত আছো কিন্তু তোমরা কথাটা বলার সময় কাউকে ইনফর্ম করার সময় বিজি শব্দটা বলবে না তার পরিবর্তে কি কি ইংরেজি শব্দ কি কি ফ্রেজেস কি কি সেন্টেন্স বলতে পারি সেই সমস্ত কিছু নেই আজকের ভিডিও আশা করব আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তাহলে শুরু করছি আজকে ক্লাস আই ওয়াজ বিজি উইথ মাই অ্যাসাইনমেন্ট এটা তো আমরা সবসময় বলি আই ওয়াজ বিজি অর আই অ্যাম বিজি কিন্তু বিজি না বলে আমরা এটাকে যদি অকুপাইড বলতে পারি আই ওয়াজ অকুপাইড উইথ মাই অ্যাসাইনমেন্টস সো বিজির বদলে অকুপাইড এই শব্দটাও তোমরা ব্যবহার করতে পারো নতুন শোনাবে এবং কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে সো আই অকুপাইড উইথ মাই অ্যাসাইনমেন্টস মানে কোনো কিছু তোমার মনকে ইউনো পুরোপুরি অধিকার করে রেখেছে নিজের দখলে রেখেছে কোনো কিছু তোমার মনের মধ্যে পুরো ভর্তি হয়ে রয়েছে সো আই ওয়াজ অকুপাইড উইথ মাই অ্যাসাইনমেন্টস নেক্সট ওয়ার্ড দ্য মুভি কেপ্ট মি এনগেজড দ্য মুভি কেপ্ট মি এনগেজড এমন অনেক সময় হয় আমরা একটা মুভি দেখতে দেখতে পুরো যেন মনে হয় মুভিটার মধ্যে ঢুকে গেছি আমরা এতটাই বিজি হয়ে যাই এতটাই আমরা মন দিয়ে মুভিটা দেখতে থাকি চারপাশে কি ঘটছে কেউ আমাকে ডাকছে কিনা বা আমার কোথাও যাওয়ার আছে কি না বা আমার সময়টা ফুরিয়ে যাচ্ছে আমরা সেসব কিছু মাথায় রাখি না কারণ মুভিটা এতটাই বেশি ভালো লাগে আমাদেরকে আমরা পুরো মুভিটার মধ্যে ঢুকে গেছি ইন দ্যাট সেন্স তুমি বলতে পারো দ্য মুভি কেপ্ট মি এনগেজড মুভিটা আমাকে পুরো নিজের প্রতি এনগেজড রেখেছিল আমি পুরোপুরি মুভির মধ্যেই ঢুকে গেছিলাম মানে আমি প্রচণ্ড বিজি ছিলাম মুভি দেখাতে আই ওয়াজ বিজি ওয়াচিং দ্য মুভি আমি মুভিটা দেখতে ব্যস্ত ছিলাম কিন্তু এই বিজি কথাটা না বলে তুমি এনগেজড বলতে পারো যখন তুমি কোনো কাজ করছো এবং কাজটা করার ফলে তুমি ব্যস্ত থাকছো তখন তুমি এনগেজড এই শব্দটা ইউজ করতে পারো নেক্সট i am already preoccupied with many other things i can't take more i am already preoccupied preoccupied মানে আগে থেকে আমি আমার মাথার মধ্যে বা আমার শেডিউলের মধ্যে এই জিনিসগুলো রয়েছে মানে আগে থেকেই আমি বিজি হয়ে আছি so preoccupied বিজি না বলে preoccupied এভাবে কথাটা বলতে পারো he has been tirelessly working to make ends meet মেক এন্ডস মিট মানে হচ্ছে দিনের শেষে যে খাবারটা মানে দুবেলা যে খাবার জোগাড় করা বা নিজের যে রোজগারপাতি সো হি হ্যাজ বিন টায়ারলেসলি ওয়ার্কিং টু মেক এন্ডস মিট সে টায়ারলেসলি কন্টিনিউয়াসলি প্রচণ্ডভাবে হার্ডওয়ার্ক করে যাচ্ছে কঠোর পরিশ্রম করছে তার ইউনো দুবেলা ভাতের জোগাড় করতে বা দুবেলা যে খাবে তার যে রোজগার সেটার জন্য সো টায়ারলেসলি কিন্তু এখানে তুমি বিজি বলতে পারো হি হ্যাজ বিন বিজি ওয়ার্কিং টু মেক এন্ড স্মিথ সো বিজি না বলে টায়ারলেসলি এই কথাটাও বলতে পারো নেক্সট এক্সাম্পল মাই হোল উইক হ্যাজ বিন ভেরি হ্যাক্টিক মাই হোল উইক হ্যাজ বিন ভেরি হ্যাকটিক এই পুরো গোটা সপ্তাহটা কিন্তু আমরা প্রচণ্ড হ্যাকটিক রয়েছে হেকটিক মানে হচ্ছে প্রচন্ড কাজের চাপ এতটুকু সময় নেই মানে একটার পর একটা কাজ করে যাচ্ছি বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে যাচ্ছি অফিসের ওয়ার্কের জন্য সো মাই হোল উইক হ্যাজ বিন ভেরি থিঙ্ক থিঙ্ক আমি প্রচণ্ড বেশি পরিমাণে কাজ করছি ওভার মানে আমি বেশি বেশি কাজ যতটা কাজ আমার করার কথা নয় তারও বেশি কাজ করে চলেছি সো আমার মনে হয় আমার একটু সময় দরকার এই ব্যাপারটা নিয়ে ভাবার জন্য আই এম ওভার সো বিজি এটা না বলে তোমরা ওভার এই শব্দটাও ইউজ করতে পারো নেক্সট এক্সাম্পল রাইট নাও আই এম ওভারলোডেড অর ওভারবার্ডেন্ড উইথ ওয়ার্ক একটু আগে যেটা বললাম আমরা যে ওভার ওয়ার্কিং একই রকমভাবে ওভারলোডেড খুব বেশিভাবে ভর্তি করা হয়ে গেছে মানে ওভারলোড করা মানে হচ্ছে লোড করা মানে কোনো কিছু ভর্তি করা জিনিসপত্র ওজন দেওয়া সো ওভারলোডেড মানে বেশি পরিমাণে ওজন দেওয়া হয়ে গেছে বেশি পরিমাণ ভর্তি হয়ে গেছে বেশি পরিমাণ কাজ চলে এসছে এসেছে সো আই অ্যাম ওভারলোডেড উইথ ওয়ার্ক বলতে পারো কিংবা ওভার বার্ডেন মানে হচ্ছে বোঝা সো ওভার বার্ডেন্ড মানে হচ্ছে বেশি কাজের বোঝা চলে এসছে আমার ওপরে সো রাইট নাও আই এম ওভার কিংবা ওভার বার্ডেন্ড উইথ ওয়ার্ক নেক্সট এক্সাম্পল আই এম অল বুকড আপ ফর টুডে আই এম আফ্রেড আই কান্ট মিট ইউ আই এম অল বুকড আপ ফর টুডে বুকড আপ মানে পুরোপুরি বিজি পুরো শিডিউল একদম টাইট কিছুতেই আমি তোমার সাথে আজকে দেখা করতে পারবো না আমার প্রত্যেকটা মিটিং বা প্রত্যেকটা কাজ একের পর এক পুরো বুক করা হয়ে গেছে টাইম ধরে ধরে এবং আমি কোথাও এতটুকু টাইম ফাঁকা পাবো না তোমার সাথে দেখা করার জন্য সো আই এম অল বুকড আপ ফর টুডে বুকড আপ কিন্তু বিজি না বলে এই কথাটা বলতে পারো এবং সেটা অনেক বেশি ইমপ্রেসিভ শোনাবে নেক্সট এক্সপ্রেশন হি কুডেন টেক মাই কল মে হি ওয়াজ টাইড আপ অ্যাট দ্যাট মোমেন্ট সে আমার ফোনটা নিতে পারলো না ফোন না হয়তো সেই সময় সে টাইড আপ ছিল টাইড আপ রেজাল্টভাবে মানে হচ্ছে কাউকে বেঁধে রাখা এখানে কাজ কাজগুলো তাকে একের পর এক বেঁধে রেখেছে সো মেবি হি ওয়াজ টাইড আপ অ্যাট দ্যাট মোমেন্ট বিজি ছিল টাইড আপ মানে কাজগুলোর দ্বারা সে বাঁধা পড়েছিল মানে সে বিজি ছিল নেক্সট এক্সপ্রেশন মাই ব্রাদার হ্যাজ সো সোয়ামড উইথ ওয়ার্ক দ্যাট হি মিসড মাই বার্থডে পার্টি সোয়ামড সোয়ামড মানে প্রচুর কাজ মানে প্রচণ্ডভাবে কাজের চাপে সে পুরে এত নুয়ে পড়েছে মাই ব্রাদার হ্যাজ সো সোয়ামড উইথ ওয়ার্ক দ্যাট হি মিসড মাই বার্থডে পার্টি আমার ভাই এতটাই কাজে বিজি ছিল যে আমার বার্থডে পার্টিতেও সে আসতে পারেনি বা থাকতে পারেনি সো সোয়ামড বলতে পারো বিজি না বলে আই কান টেক আ ডে অফ টু ডে আই হ্যাভ গু ডে অফ টু ডে আজকের দিন আমি ছুটি নিতে পারবো নাট লট টু ডু মানে হলো প্রচুর কাজ করার আছে ওকে মানে আমি খুব বিজি থাকবো এই রকমভাবে তোমরা কথাটা বলতে পারো নেক্সট এক্সপ্রেশন সরি আই can't take দ্য নিউ প্রজেক্ট আই অলরেডি হ্যাভ আ লট অন মাই প্লেট আই অলরেডি হ্যাভ আ লট অন মাই প্লেট মানে হচ্ছে আ লট অন মাই প্লেট মানে খাবার থালা প্রচুর খাবার আছে না মানে আমার প্রচুর কাজ পরপর অলরেডি ডিসাইড করা আছে মানে আমার প্লেটের মধ্যে প্রচুর কাজ রয়েছে খাবার নেই কিন্তু সরি আই টেক দ্য নিউ প্রজেক্ট আমি দুঃখিত নতুন প্রজেক্ট আমি নিতে পারছি না কারণ অলরেডি আমার হাতে এতগুলো কাজ রয়েছে সো আই উইল বি ভেরি বিজি হ্যাভ এ লট অন মাই প্লেট মানে প্রচুর কাজ মানে প্রচুর বিজি থাকবো নেক্সট এক্সপ্রেশন সরি আই কান্ট অ্যাটেন্ড ইউ ডিনার পার্টি আই হ্যাভ প্রায়ের কমিটমেন্টস প্রায়ের কমিটমেন্টস সরি আমি তোমার ডিনার পার্টিতে থাকতে পারবো না কারণ আমার প্রায় কমিটমেন্টস আছে প্রায়র মানে হচ্ছে আগে কমিটমেন্টস মানে হচ্ছে প্রতিজ্ঞা করেছিলাম বা প্রতিশ্রুতি দিয়েছিলাম মানে আমি অনেক আগে বেশ কিছু কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে তার মানে আমি বিজি থাকবো সো বিজি না বলে তুমি বলতে পারো আই হ্যাভ প্রায়ার কমিটমেন্টস এটাও কিন্তু এক ধরনের ইউনো ইনডিরেক্ট ওয়ে টু সে দ্যাট আই উইল বিজি নেক্সট এক্সপ্রেশন মাই শেডিউল ইজ ফুল মাই শিডিউল ইজ ফুল আই কান্ট গিভ ইউ এনি ডেটস ফর দ্য ইন্টারভিউ আমার পুরো শিডিউলটা ভর্তি মানে আমার ডায়রিতে আমি যে শিডিউল রিখে রাখি প্রত্যেক দিনের যে আমার কী কী কাজ রয়েছে সেই ডায়েরিটা পুরো ভর্তি কারণ আমি প্রচণ্ডভাবে বিজি তাই জন্য আমি ইন্টারভিউর জন্য তোমায় কোনো ডেট এখনই দিতে পারছি না সো শেডিউল ইজ ফুল মানে বিজি থাকা the লেডি is taking কেয়ার of her baby she is as busy as a bee তার বাচ্চার দেখাশোনা করছে বিজি অ্যাজ সে একটা মৌমাছির মতো বিজি মৌমাছি তোমরা অনেকেই দেখেছ বিজ মৌমাছিরা প্রচন্ড বিজি থাকে মধু সংগ্রহ করতে ফুল থেকে ফুলে সো তাদেরকে বলা হয় প্রচুর ইউনো বিজি অ্যানিমাল খুব ব্যস্ত থাকে সেই সমস্ত মৌমাছিরা তো যদি কেউ ব্যস্ত থাকে তাকে তখন মৌমাছির সঙ্গে তুলনা করা হয় বিজি অ্যাজ আ বি ওকে বিজি বি এরকম একভাবে তুমি বলতে পারো বিজি বি মানে ব্যস্ত মৌমাছি নেক্সট এক্সপ্রেশন আই কান্ট ইভেন টেক আ মিনিটস ব্রেক আই থিঙ্ক আই এম ব্যিড ইন ওয়ার্ক আমি এক মিনিটের জন্য ব্রেক নিতে পারছি না আমার মনে হয় আই এম ব্যারিড ইন ওয়ার্ক ব্যারিড মানে হচ্ছে কবর দেওয়া হয়ে গেছে মানে কাজের মধ্যে আমাকে কবর দিয়ে দিয়েছে তার মানে আই এম সো বিজি ব্যারিড ইন ওয়ার্ক মানে কাজের মধ্যে তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে মানে সে এতটাই বিজি এইরকম সুন্দর সুন্দর এক্সপ্রেশন আমি আশা করব তোমরা অবশ্যই তোমাদের ডেইলি কনভার্সেশনে স্পোকেন ইংলিশে ইউজ করবে বিজি কথাটা না বলে নেক্সট এক্সপ্রেশন ডোন্ট কল মি নাও আই অ্যাম নি ডিপ ইন ওয়ার্ক ডোন্ট কল মি নাও আমাকে এখন ফোন করো না আই এম নি ডিপ ইন ওয়ার্ক নি মানে হচ্ছে হাঁটু মানে হাঁটু পর্যন্ত ডুবে আছে আমার কিসের মধ্যে কাজের মধ্যে সো নি ডিপ ইন এরপরে সামথিং কিছু একটা বলতে হয় নি ডিপ ইন এই ফ্রিজটার পরে তোমাকে কিছু একটা সামথিং কোনো রিজন বলতে হবে কিসের মধ্যে ডুবে আছো আমি ওয়ার্ক বলেছি সো আমাকে এখন ফোন করো না আমি কাজের মধ্যে ডুবে আছি নেক্সট এক্সপ্রেশন আই হ্যাভ বিন স্নোড আন্ডার দিস সামা উইথ মাই রিহার্সাল আই হ্যাভ বিন স্নোড আন্ডার দিস সামা উইথ মাই রিহার্সাল আমি আমার রিহার্সাল নিয়ে প্রচণ্ডভাবেই স্নোড আন্ডার হয়ে আছি মানে প্রচণ্ডভাবে বিজি আছি স্নো মানে বরফ স্নোড আন্ডার মানে বরফের তলায় চাপা পড়ে গেছি মানে বরফগুলো শরীর শরীর আমাকে বের করতে হবে এখানে বরফ মানে হচ্ছে কাজ মানে কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা প্রজেক্ট যার জন্য তুমি পুরোপুরি তার তলায় চাপা পড়ে গেছো তো স্নো আমার রিহার্সালের জন্য আমি পুরোপুরি বিজি হয়ে গেছি নেক্সট এক্সপ্রেশন I'm up to my years with office work. I have hardly any time to watch the match. I am আপ টু মাই ইয়ার্স আপ টু মাই ইয়ার্স মানে কান পর্যন্ত আমার ইউনো নো কাজ এসে গেছে অফিসে কাজটা মানে নিচু মানে যদি মেঝেতে অফিসের কাজে প্রথম কাজটা রাখা হয় কাজটা একের পর এক একের পর এক জমতে 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 আমার কান পর্যন্ত হয়ে গেছে কাজ মানে এতটা কাজ রয়েছে আমার কাছে সো আমার কাছে সময় নেই যে আমি ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচটা দেখবো সো আপ টু মাই ইয়ার্স মানে হলো প্রচণ্ডভাবে বিজি থাকা আমি আশা করব আজকের এক্সপ্রেশনগুলো যেগুলো আমরা বেজির পরিবর্তে ব্যবহার করতে পারি সেগুলো তোমরা সব ভালো করে বুঝতে পেরেছো এবং সেগুলো অবশ্য ডেফিনেটলি তোমরা তোমাদের ইউনো স্পোকেন ইংলিশে ইউজ করবে আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওটি লাইক করবে শেয়ার করবে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ